ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পৈতৃক বাড়ির কেয়ারটেকার ছিলেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়া। তার ছেলে আলাউদ্দিন বাবু ছিলেন আনিসুলের ব্যক্তিগত সহকারী। মন্ত্রীর প্রভাব খাটিয়ে বাবা ও ছেলে এলাকায় চাঁদাবাজি, মাদকের কারবার, জমি দখল ও ঘুষ বাণিজ্য সহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়ির আখাউড়া প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হবার পর তার অপকর্ম নিয়ে শোরগোল শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এসব কাজে আনিসুলের অন্যতম সহযোগী ছিলেন তারই বাড়ির কেয়ারটেকার ইদ্রিস মিয়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত সরকারের আমলে মন্ত্রীর সুপারিশের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে গ্রামের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ইদ্রিস মিয়া। তার ছেলে আলাউদ্দিন বাবুও জড়িত ছিলেন টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, পাহাড় কাটা, খাল ভরাট সহ নানা অপকর্মে। মন্ত্রী কাগজ নিছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু কাগজটা নিয়ে বাবুর হাতে দিছে। এই পর্যন্ত এই 12 বছর পর্যন্ত খালি কাগজ দিলাম, মন্ত্রী খুশি হয়ে নাই। আলাউদ্দিন বাবু চাকরির নামে মানুষ থেকে টাকা পয়সা নিত, মন্ত্রীর কাছে আমরা যাইতে পারি নাই। যারা ভুক্তভোগী তারা কেউই মন্ত্রীর সাথে দেখা করতে পারে নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ইদ্রিস মিয়ার ঘুষ বাণিজ্যের একটি ফোন আলাপও ছড়িয়ে পড়েছে। আপনারা দিতে আর দেব কেমন, আমি দাম না ধর দিছি এর চাকরির জন্য, বুঝছেন? এটা আমি কি করব, ভালো নেই কিছু না। হ্যাঁ, ভালো ভালো মামলার বই দেখিয়ে আপনার মানুষের জমি জমা কিনে নিছে, জোর করে দখল করে নিছে এইলো বাবু এবং এইলো ইদ্রিস। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 8 সেপ্টেম্বর কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইদ্রিস মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ প্রতারণার 4টি মামলা হয়েছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায়। এসব ঘটনায় ন্যায় বিচার চায় ভুক্তভোগীরা। সৈয়দ মাহমুদ, আরটিভি।